হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি তারাপীঠ মন্দিরে পুজো দিতে। এখানে আসার আসল উদ্দেশ্য তো তোমরা দেখতেই পাচ্ছ, কত লাইন। লাইনে দাঁড়ানোর আগে ডালা কিনে নিই। চলে এসেছি পুজোর ডালা কিনতে। তো ডালা কিনবো যে সেখানেও বিশাল ভিড়, মানে দোকানে মারাত্মক ভিড়। প্রত্যেকে যেন মনে হচ্ছে একটা দোকানের ওপরেই ঝাঁপিয়ে পড়েছে, যেখানে যাচ্ছি সেখানেই খুব ভিড়। অনেকে পুজো দিতে বলেছে, তাই নামে নামে অনেকগুলো ডালা কিনতে হবে। প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি, পা পিঠ কোমর সব ব্যথা হয়ে গেছে। তবু এর শান্তিটা হবে তখনই মাকে দর্শন করার পর। পুজো দেওয়া কমপ্লিট, এখন মন্দিরের বাইরেটা দাঁড়িয়ে আছি, মানে একদম পিছন দিকটায় তোমরা দেখতে পাচ্ছ। একটু দেখছি বৃষ্টি বৃষ্টিও হয়েছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তবে এখন সব থেকে বেশি যেটা হচ্ছে, মারাত্মক খিদে পেয়েছে। আজ পুজো দিয়েছি বলে তাই ভাত মাছ এইসব কিছু খেলাম না। সামনে একটা নিরামিষ দোকান পেয়েছি, তাই সেখান থেকে কচুরি খাচ্ছি। আর কচুরির জন্য আমার কোনো সময় লাগে না, যখন দেবে কচুরি তখনই চলবে। সকালবেলায় লাইন দিয়ে পুজো দিয়ে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ তোমরা দেখতেই পেয়েছো কতটা লাইন ছিল, পা পিঠ কোমর সব ধরে গেছিলো। তাই জন্য একটু খাওয়া দাওয়া করেই রেস্ট নিয়ে আবার সন্ধে হতে না হতেই চলে এসেছি মন্দিরে। তো যে কি সেই একই অবস্থা এখনও মন্দিরে, মারাত্মক ভিড়। ভেবেছিলাম আরতিটা দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, কারণ আরতির সময় আরও বেশি ভিড় হয়ে গেছিলো। তার উপর ঝড় ওঠাতে তাড়াতাড়ি বন্ধও করে দিয়েছে আরতি। এখন একটু খাজা কিনতে এসেছি। খাজাগুলো আগে টেস্ট করে দেখেছি, বেশ ভালো লেগেছে। তো তাই জন্য ভাবলাম এবার সবার জন্য খাজা নিয়ে যাই, তার কারণ প্রতিবারই মিষ্টি ল্যাংচা এইসব নিয়ে যাই। তো এবার খাজাটা বেশ নতুনত্ব লাগলো, সবসময় তো পুরীরই খাজা খেয়েছি। তো এবার এই তারাপীঠের খাজাটা বেশ টেস্টি, তোমরা আসলে অবশ্যই ট্রাই করো, খাজাটা বেশ ভালো লেগেছে। তাই জন্য ভাবলাম খাজাটাই নিয়ে যাই এবার সবার জন্য। এখন লাস্টলি ল্যাংচা কিনছি। ল্যাংচা কিনে নিয়ে বাড়িতে গিয়ে ডিনার করব, করে ঘুমিয়ে পড়ব, কারণ কাল সকালে উঠে আবার একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। তো আবার সকালবেলায় তোমাদের সামনে আসি। আর এখন গুড নাইট।